आज के 28/4/2020 राजशाही मेडिकल हॉस्पिटल अपडेट बोलते हैं हमारे रखून आईडी हॉस्पिटल कोनो रोगी नहीं हमरा आईडी हॉस्पिटल तक के आज कल पुष्प क्लीनिंग करते से क्लीनिंग करे हमरा डिसइनफेक्टेड करे उन्हें तार पर रोगी दर शुरू करो हमारे ये आइसोलेशन है मिशन हॉस्पिटल रोगी ऐसे 12 जन और हमारे अनुसूचित से 4 जन मिशन हॉस्पिटल आगे पुराने से 4 जन और नूतन हल 8 जन ये 12 जन हमरा একটু আনন্দিত যে আমাদের আইসিউতে একটা রোগী ছিল যে আমরা সন্দেহ করতাম যে সেটা করোনা হবে কালকে আমরা পরীক্ষা করছি সেটা করোনা পজিটিভ নয় আর এখন মিশনেও আমরা যেগুলো পরীক্ষা করছি সেগুলো করোনা পজিটিভ না আমরা আবার নতুন কিছু স্যাম্পল আগে করতেছি আর কিছু রোগী যেটা ওই আইডি ওই আগের মৃত রোগীর সংস্পর্শ ছিল তাদের উপর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছি ইনশাল্লাহ সবগুলোই নেগেটিভ আছে আজকে আমাদের হাসপাতালে ন্যাশনাল হেলথ হাসপাতালে আজকে রোগী ভর্তি হয়েছে 495 জন 24 ঘন্টায় ভর্তি হয়েছে 218 জন জরুরি বিভাগে রোগী এসেছে 234 জন 35টা ওটি আছে আমার আইসোলেশন থেকে 9 জন রোগী ছুটি হয়ে গেছে গতকাল আউটডোরে 196 জন রোগী ছিল আমাদের এখন পিপি আছে 18,000 আমরা 20,000 মতো পিপি বিতরণ করছি আমাদের সার্জিক্যাল মাস্ক আছে 15,000 আর গ্লোভস আছে 31,000 আমরা আরও কিছু পেয়েছি এবং আরও পাচ্ছি এই হল আর শুক্রবার যে আমাদের গতকাল যেগুলো টেস্ট করেছিলেন এখানে আমাদের মেডিকেল কলেজ থেকে আমরা যে স্যাম্পলগুলো দিয়েছি সেগুলো সবই নেগেটিভ আসছে আমরা মেডিকেল কলেজে এ পর্যন্ত 114/26 140টা এই স্যাম্পল দিয়েছিলাম আমরা ইনশাল্লাহ একটা পজিটিভ পাইনি শুধু একমাত্র আইডি হাসপাতাল ছাড়া আমি সবাইকে বলবো যে আর কি একটু কষ্ট করে লকডাউন মেনে চলুন সামাজিক দূরত্ব বজায় রাখুন হাসি কাশি শিষ্টাচার মেনটেন করুন ইনশাল্লাহ সবাই ভালো থাকবো আমরাও ভালো থাকবো আপনিও ভালো থাকেন কিন্তু শুনেন আমি বলছি লকডাউন যদি নাও মানে তবে যদি নিরাপদ দূরত্ব মেনটেন করেন বাইরে যদি তারা মাস্ক ব্যবহার করে তাহলে কিছুটা অবশ্যই প্রোটেকশন হবে তবে লকডাউন এখন যেহেতু অনেক ইয়ে আছে আমি বলবো যে আপনারা অন্তত আমি বাজারে গেলাম দেখলাম যে দৌড়ি দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেছে যদি আপনারা সামাজিক দূরত্ব মেনটেন করেছেন সহজে অন্তত বাইরে ফেস মাস্ক ব্যবহার করেন মাস্ক ব্যবহার করেন ইনশাআল্লাহ ঠিক রাখতে থাকবে এখন লকডাউন ছিল সেটা সরকার নীতির উপরে নির্ভর করতেছে সেটা Thank you.